মেয়েরা দিল ডুয়েন জনসন দ্য রককে নতুন রূপ। ভাইরাল এই ভিডিও নিয়ে নেটিজনদের আবার নানা রকম মন্তব্য। সেই সঙ্গে থাকছে, নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য এক বছরেই খরচ করেছে বিশাল টাকা এলন মাস্ক, উঠেছে নতুন এক বাস, ইভেন কোথায় কত টাকা খরচ করেছে দেওয়া হচ্ছে সেটারও তথ্য। প্রথমেই আসি ডুয়েন জনসনের কাছে। ভাই, বাবা এবং মেয়েদের রিলেশনশিপ তো অনেক স্পেশাল হয়, এবং ডুয়েন জনসনের লেটেস্ট ভিডিওটা সেটা আরও একবার প্রমাণ করে দেয়, যেখানে দেখা যায় ডুয়েন জনসনের মতো লোক একদম চুপচাপ স্থির হয়ে বসে আছে এবং তার দুই মেয়ে তাকে রীতিমতো মেকআপ করে দিচ্ছে। তাও আবার যেন তেন মেকআপ নয়, একদম অন্য লেভেলের মেকআপ ভাই। নকল চুল লাগিয়েছে, গোলাপি রঙের শেডস দিয়েছে, মানে যাচ্ছে তাই ব্যাপার। কিন্তু ডুয়েন জনসনকে যতই হিলারিয়াস লাগুক না কেন দেখতে, ডুয়েন জনসন কিন্তু এই ভিডিওটা নিজেও শেয়ার করতে একদমই পিছুপা হয়নি, এবং সে প্রমাণ করতে চেয়েছে তার সঙ্গে তার মেয়েদের সম্পর্ক কতটা স্পেশাল। এখন তার এই ভিডিও নিয়ে অনেকেই তো অনেক প্রশংসা করছে, অনেকে ভালো কমেন্টসও করছে, অনেকে বিষয়টা অ্যাপ্রিসিয়েটও করছে, অনেকে এটাও বলছে রক বাইরে থেকে দেখতে টাফ লাগলেও ভিতরে অনেক নরম মনের মানুষ। কিন্তু সেই সঙ্গে কেউ কেউ আবার কিছু হিলারিয়াস কমেন্টসও করছে, না তাকে অপমান করে কিছু বলছে না, বাট কমেন্টসগুলো বেশ হিলারিয়াস। যেমন কেউ বলছে, যাক অবশেষে রকের মাথায় কিছু চুল তো দেখা গেল, তবে একটা কমেন্টস সেরা লেগেছে, যেখানে একজন বলে, ডিসি ইউনিভার্সে ব্ল্যাক অ্যাডাম দিয়ে রাজত্ব করতে না পারার পর এখন ডুয়েন জনসনের হার্লি কুইন হবার প্রচেষ্টা। মানে সিরিয়াসলি, হার্লি কুইন? এনিওয়ে, যাই হোক, তবে একটা কথা কিন্তু মানতেই হবে, রকের উপর না এই পিঙ্ক শেডসটা কেন জানি ভালোই মানিয়েছে। আর আমার মনে হয় রক এটা নিজেও আগে বুঝতে পারেনি। ফাইনালি আসি এলন মাস্কের কাছে। হ্যাঁ, এখন সেলিব্রিটিরা, স্পেশালি ফিমেল মডেল অ্যাক্ট্রেস, তারা তো ভাই নানা রকম সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক রকম প্রসিজিওর করেই থাকে, অনেক রকম অস্ত্রোপচারও করে থাকে, এটা নতুন কিছু না। কিন্তু এলন মাস্ক তার মতো বিজনেসম্যান এমন কাজ করবে এটা ভাবা একটু অবাক করার মতোই হয়। কিন্তু রিসেন্টলি দ্য মার্কা এই নিউজ পোর্টালের এক খবর অনুযায়ী গুঞ্জন উঠেছে, এলন মাস্ক সে নাকি নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই এক বছরে 2022 মধ্যেই 1 কোটি টাকারও বেশি টাকা খরচ করেছে। সেই রিপোর্টসে বলা হয়, একজন ডক্টর সে দাবি করে ইলন মাস্ক সে তার চুলে, তার গলায় এবং তার চোখে কয়েকটা ধাপে অস্ত্রোপচার করিয়েছে। সেখানে বলা হয়েছে, ওই ডক্টরের দাবি, ইলন মাস্ককে এই বছরের শুরুর দিকেই একটু বুড়ো বুড়ো লাগছিল, কিন্তু হঠাৎ করে এখন তাকে দেখতে অনেক চকচকে লাগছে। সে বলে বছরের শুরুর দিকে ইলন মাস্কের গলার দিকের যেই চামড়াটা ছিল সেটা অনেক ঝুলে ছিল, কিন্তু এখন সেটা আর ঝুলন্ত নেই, সেটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবং তার কথা, ইলন মাস্ক তার এই নেক লিফটের জন্য প্রায় $60,000 মানে 63 লাখ টাকা খরচ করেছে। শুধু তাই নয়, সে ডক্টর এটাও দাবি করে ইলন মাস্ক তার চোখে ফিলারও করেছে, এবং সেই কারণে সে ওখানে খরচ করেছে প্রায় $10,000 মানে প্রায় 12 লাখ টাকার মতো। শুধু তাই নয়, ইলন মাস্ক কিন্তু এর আগেও তার চুলের উপর অস্ত্রোপচার করিয়েছিল, আগে তার চুল ছিল না, এখন তার চুল বেশ স্টাইলিশ। যাই হোক, এবং সে ডক্টর দাবি করে ইলন মাস্ক প্রতি বছর 4 বার করে তার এই হেয়ার লাইনের চিকিৎসা করায়, এবং সেখানে তার খরচ হয় প্রায় $40,000 মানে প্রায় 43 লাখ টাকারও বেশি। বাপ রে বাপ, মানে 1 কোটি 10-12 লাখ টাকা তো সে খরচই করেছে এক বছরে নিজের সৌন্দর্যের পিছনে। এখন কি আর করার, সে বিজনেসম্যান হলেও সে কিন্তু বড় মাপের সেলিব্রিটি, আর যেহেতু হরহামেশে তাকে ক্যামেরার সামনে আসতে হয়, সো একটু আধটু ঠিকঠাকভাবে তো আসতে হবেই। সেই জায়গায় সে বড়লোক মানুষ, নিজের সৌন্দর্যের জন্য অস্ত্রোপচার করতেই পারে, এ আবার এমন কি? তবে এটা কিন্তু সেলফ গুঞ্জন, এখনও কিন্তু সত্যতা পাওয়া যায়নি। বাট তারপরেও আপনার কাছে কি মনে হয়, সে কি আসলেই অস্ত্রোপচার করিয়েছে নাকি এটা শুধুই একটা গুঞ্জন?